মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য, তার মধ্যেই বন্ধ শিয়ালদার পাঁচ পাঁচটি প্ল্যাটফর্ম, বাতিল বহু লোকাল ট্রেন, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। স্টেশনে স্টেশনে হাজার হাজার যাত্রী ট্রেনের অপেক্ষায়, দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন এলেও তাতে বাদুড় ছোলা ভিড়। সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদা স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় সপ্তাহের শেষেও চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পূর্ব রেলের লোকাল ট্রেন দৈনন্দিন 894টি চলে, তার মধ্যে 806টি ট্রেন আপাতত যাতায়াত করছে। বেশ কিছু ট্রেন শিয়ালদা অবধি যাচ্ছে না, ট্রেন যথেষ্ট লেট রয়েছে। শনিবার সব অফিস খুব একটা খোলা থাকে না, তার ফলে পরিস্থিতি একটু হলেও কালকের থেকে ভালো, কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর মানুষ অপেক্ষা করছেন। একটু কথা বলবো যে কি অনেকক্ষণ কি দাঁড়াতে হচ্ছে? অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। আপনার কোথায় যাওয়ার আছে? আমার বেলঘরিয়াতে যাওয়া আছে। ট্রেনের সংখ্যা বোধহয় কাল থেকে অনেকটা কম? অনেকটা কম। আমি নাইট ডিউটি করে এসে এই দমদমে আসলাম, এখনো ট্রেন নেই, এবার যাব। তাও কতক্ষণ দাঁড়িয়ে আছে? আধ ঘন্টা। পরিস্থিতি তো খুবই, আমাদের দুর্ভোগ খুবই হচ্ছে। হাবড়া থেকে আসছি, দেড় ঘন্টা দমদমে আসলাম, দেড় ঘন্টা লেগে গেল। তা এখন শিয়ালদা যেতে হবে, শিয়ালদার তো কোনো গাড়ি নেই এখন আপাতত। আমি বিরাটি থেকে আসছি, এখান থেকে আসতে আমার প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেল। দুখানা ট্রেন উঠতেই পারলাম না, ভিড়ে যাবো আসলাম, সেই ট্রেনটা দমদমে এসে আটকে আছে। এখন শিয়ালদা আটকে রয়েছি, কোনো খবর নেই, শিয়ালদা কখন যাব কোনো ঠিক নেই। এই পরিস্থিতিতে শুক্রবার ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয় টিটাগড় স্টেশনের কাছে। টিটাগড় পুরানি বাজারের বাসিন্দা বছর 20-এর ওই যুবকের নাম মোহাম্মদ আলী হাসান আনসারি। অফিস যাওয়ার সময় টিটাগড় স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরই পড়ে যান তিনি। সেই ঘটনার পর শনিবারও চলছে ঝুঁকির যাতায়াত। আমরা আগাম আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম ট্রেন চলাচলে আমরা একটা ব্লক নিয়েছি 6 রাত এবং 7 রাত থেকে রবিবার দুপুর 2 পর্যন্ত, কিন্তু আমরা 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে স্বাভাবিক পরিষেবা দিচ্ছি। ভিড়টা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কি না, কলকাতায় যেসব ডেস্টিনেশনে মানুষ যাতায়াত করেন সেই সব ট্রেনে একটু লেট হচ্ছে এবং মানুষকে রাইট টাইমে পৌঁছতে হয়, এইটার কারণে আমার মনে হচ্ছে যে একটু ভিড়টা বেশি হচ্ছে। 400-এর উপর কর্মী এখানে কাজ করছেন, অফিসাররাও ইনভলভ আছেন। 12 কামরার ট্রেন ঢোকা বেরোনোর উপযোগী করার জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, রবিবার দুপুর পর্যন্ত তা বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে শিয়ালদা সেকশনে এখন দিনে চলছে 806টি লোকাল ট্রেন, তার মধ্যে 147টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেই ট্রেনগুলি। শিয়ালদা আজমের এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করছে। সম্প্রসারণের কাজ শেষ হলে জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে 12 বগি ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা। অরিত্রিক ভট্টাচার্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।